আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন এমন করে কম দামি তো এই জন্য না, মানে কালকে থেকে মরমরা আমি দিয়ে আসবো, আমি নিয়ে আসবো। মরম খুব ইচ্ছা যায় আমি যাই হলো বয়ে থাকবো, ওখানে যা বয়ে থাকলে কোনো কাজ হয় রান্না করে যা ছিল সব কিছু নামাইয়া দুইটাছে মুস্তাছে, কারণ কি এত দশা মাজা হইতেছে আজকে মেহমান আসবে না। একবার পুরা বাসাটাই অপরিষ্কার ছিল, সব তো পরিষ্কার করলাম আমরাই। আর আজকে হচ্ছে অনেকগুলো এই যে গ্যান্ডারি আনছি, আর এই যে একটা কাঁচি আনছি, এটাকে হচ্ছে যে পিছনে গাছটা লাগানোর কাজে লাগবে পরিষ্কার করার জন্য। ম্যাডামে আসছে, ম্যাডামে চলে যাওয়ার পর মধু পেঁয়াজ আলু রসুন সব কিছু রোদে দিচ্ছে। তেল আনছি আজকে 10 লিটার, 3 লিটার তেল আনছিলাম, ওটাতে প্রায় 20-25 দিন চলে গেছে, এই জন্য আজকে 10 কেজি আনছি যাতে 1-1.5 মাস চলে যায়। আসলে 10 কেজি তেল আনছে, 2 মাস যাবে না? মেহমান কি আসার কোনো সম্ভাবনা আছে? মেহমান কি না খায়? তারপরে যে মেহমান আসবে আর আসলে আগে থেকে প্রিপারেশন থাকে না? আপনারা সবাই জানেন যে এই বাসা আসার পর হইতে শুরু করে কিন্তু আমরা শুধু মানে এই বাড়ির আশেপাশে পুরোটা পরিষ্কার করতেই আছি, তো করতেই আছি। তো এই বাসা নিয়ে অনেক প্ল্যান আছে, যে পিছনে একটা গার্ডেন করার, সামনে একটা গার্ডেন করার, তো আর এই উপরে অনেক ময়লা, তো কিছুদিন পর আবার আমাদের অনেক গেস্ট আসবে, তো সেই জন্য আর কি বেশি বেশি পরিষ্কার করতে হবে, তাই না? ভয় পাই বানি তাই
কাজটা শেষ করে গোসল করা করে মাত্র বসলাম, দুপুরে খাওয়া দাওয়া এখনো করি নাই, শরীর খুব ক্লান্ত হয়ে গেছে সবকিছু সব কাজগুলো করতে করতে। আর আপনার আপু হচ্ছে ঘর দুয়ার মোছা হতে শুরু করে, আপনার আপু আসছে সারাদিন অনেক কাজ করছে রান্না বান্না করে, মাত্র হচ্ছে আপনাদের আপু হচ্ছে গোসল করতে গেছে, তারপর আমার সাথে কাপড় টাপড় কিছু আছে। তুমি তো আছে কাজ করল না, কি কাজ করছো? পিয়াজ আইনা দিছো? আল্লাহ রে, বাইরে থেকে মরি মরি মেরে আমরে পিয়াজ আইনা দিছে, এই জন্য তো কই তোমার এত শুকা যেতেছো কা তুমি? হ্যাঁ, এত কাম করে মানছে কি দাও তুমি? কাটুন কাটুন দেখি আপনার আপু কি রান্না করছে। খুদা তো মানে মারাত্মক লেভেলের খুদা লাগছে, তার থেকে বেশি মন চাইতেছে যে শুয়ে থাকি। ও কিছু তো নাই এখানে, রান্না ঘর তো একদমই দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা। এখানে কি দেখা যাচ্ছে? চিংড়ি আর হচ্ছে ধুন্দু। বাহারে, আর কই আর তো কিছু দেখি না আজকে, মনে হয় শুধু কপালে চিংড়ি আস, অনেক কাজ করছে তো হয়তো সময় পায় নাই। যাই হোক, আপনার আপু বের হইলে তারপর হচ্ছে খাবো, আর মানে খুবই খারাপ লাগতেছে এখন, খাওয়া দাওয়া করলে শরীর একদম ছেড়ে দিব, ঘুমান ছাড়া কোনো উপায় নাই। কি বর্তা এটা? তাই এই রেসিপিটা কে দিছে? হ্যাঁ তাই নি, মোরেমের রেসিপি ভর্তা। হ্যাঁ থামলা কে দেখো না, খায় টেস্ট করে থাকে খাও। তারপরে কিন্তু দুপুরের বাদ যদি সন্ধ্যে সময় খাইছি, দুপুরে হচ্ছে আমরা নুডলস খাইছিলাম, খাওয়া দাওয়া শেষ করে মামি হচ্ছে পড়তে বসছে, তো দেখি মামির কি অবস্থা পড়াশোনার। হুম, কি অবস্থা? রিল্যাক্স তো ম্যাডাম, তোমার আদর খান স্কুলে মারেনি একদিনও? মারে নাই তো কি ম্যাডাম মারলো নন্ত্রী? হুম, মারে না কি ওই রে, মারে না বুঝাই দেয় তাই নি, কেমন বুঝাই দেয়গুলো কি আমি পারি না লিখতে? আর কি ম্যাডাম বলছে কি যেন ওর বাড়তি ভাবে পড়া দিবেন? তো ঠিক আছে, তোমরা পড়াশোনা করো, আর আপনারাও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ।